আজকে কিন্তু তোমাদেরকে কোনো জামা কাপড় দেখাবো না বা আমার কোনো কালেকশন দেখাবো না, দেখাবো যারা নতুন নতুন ফ্ল্যাটে শিফট করছো তাদের জন্য একটা স্পেশাল ভিডিও, কারণ আজকের ভিডিওটা রুম ডেকোর আইটেমের উপর। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে যে স্টোরটা ভিজিট করেছি সেটা কিন্তু স্পেন্সার, আর স্পেন্সারের এই জিনিসপত্রের ব্যাপারে তোমরা কে কে জানতে না সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর জিনিসপত্র তাও আবার স্পেন্সারে। স্টোরটা কিন্তু আমাদের বারাসাত স্টার মলের যে স্পেন্সার রয়েছে সেটা তো, এটা বারাসাতের স্পেন্সারে কিন্তু আমি এরকম জিনিসপত্রের কোনো কালেকশন দেখিনি। ছোটোখাটো স্টোরে মেবি এগুলো থাকে না, বড় স্টোরগুলোতে মেবি এগুলো অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ঘড়িটা দেখাচ্ছি, বৈশাখ মাস পড়ে গেছে, বিয়ের নেমন্তন্ন তো আসছেই, কী গিফট করবে ভাবছো? ঘড়িটা গিফট করে দাও। অনেক বড় একটা ঘড়ি আছে, 3,000 টাকা দাম, তো একদম উসুল হয়ে যাবে। তোমরা অনেক বন্ধুরা মিলে এই জিনিসটা গিফট করতে পারো। ঘড়িগুলো অসাধারণ দেখতে, আর কোনো ব্র্যান্ড আছে কিনা আমি খুব একটা বলতে পারবো না, কারণ ঘড়িগুলো প্রচুর দূরে দূরে এগুলো সেট করা রয়েছে মলের মধ্যে, তো আমার হাত তো অত দূরে যাবেই না। আর এই যে এটা দেখাচ্ছি যেটা তোমার বাড়ির সেন্টার টেবিলের উপরে কিন্তু রাখতে পারো, অসাধারণ লাগছে সিরিয়াসলি বলতে। যে দামটা, যে প্রাইসটা তুমি দিচ্ছ সেটা কিন্তু একদম পারফেক্ট, মানে এটার সাথে প্রাইসটা ঠিকঠাক যায়। তো যেটা দেখতে পাচ্ছ এই জিনিসটা ভীষণই লাইট ওয়েট, ওই জন্য আমি খুব সহজেই হাতে ক্যারি করতে পেরেছি। তোমরা তোমাদের বাড়ির সেন্টার টেবিলে বা তুমি তোমার রুম ডেকোরের জন্য কিন্তু কর্নার র‍্যাকের উপরেও রাখতে পারো। ঘড়ির প্রচুর অপশান আছে, ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের মধ্যে তোমরা ঘড়ি পেয়ে যাবে। আমি তো দু একটাই দেখাতে পারলাম, কারণ ঘড়িগুলো সত্যি খুব দূরে দূরে রাখা ছিল। আর এটা দেখা যায় একটা ড্রিম ক্যাচার, এই ড্রিম ক্যাচারের আওয়াজটা না অসাধারণ, মানে একদম মনটা পুরো একদম ফুরফুরে করে দেবে, আর মনে হবে কোন একটা জগতে যেন হারিয়ে গেছো, কারণ এটা পুরোপুরি তাওয়ার একটা রয়েছে। তো এবার দেখাচ্ছি এই সিলভার কোটিংয়ের বাটি আর চামচের সেটটা, কোনো যে কোনো অকেশনে কাউকে গিফট করতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা গিফট অপশন হবে। আচ্ছা এগুলো কোন কাজে ব্যবহার করা হয় আমি জানি না, তবে অনেকের বাড়িতে, অনেক অফিসে আমি সেন্টার টেবিলের ওপর এগুলো দেখেছি, বিশেষ করে হোটেলে আমি দেখেছি সেন্টার টেবিলের ওপর রাখতে। এটা কী কাজে ব্যবহার করা হয় আমার সত্যিই জানা নেই, তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর এটা পুরোপুরি চীনা মাটি, এটাতে দেখালাম একটা হাতের উপরে স্মাইলি, এবার দেখাচ্ছে একটা লুডুর ছক্কা টাইপের। তো এগুলো কী কাজে ব্যবহার করা হয়, ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য না অন্য কোনো কাজে? ডেফিনেটলি তোমরা কমেন্ট করো। আর এই যে বড় বাটিটা দেখাচ্ছি এটা কিন্তু ডেজার্ট খাওয়ার জন্য নয়, এটা হচ্ছে তোমার সেন্টার টেবিলের ওপর জলের জল দিয়ে তার উপরে এই পদ্মগুলো দেওয়ার জন্য, মানে যেটা ওই ফ্লোটিং ক্যান্ডেল ফ্যান্ডেল থাকে না ওরকম টাইপসের কিছু করার জন্য কিন্তু এগুলো ইউজ করা হয়। তো এটার প্রাইসটা সরি আমি মেনশন করতে পারিনি, তো তোমরা কাছাকাছি স্টোরে ভিজিট করো, দেখো এইগুলো অ্যাভেলেবেল কি না, আর বড় মলগুলোতে অ্যাভেলেবেল হয়ে যাবে আশা করছি। এবার তোমাদেরকে দেখাবো, দেখো বাউন্সার চলে এসছে, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে। এটা একটা রয়েছে, এটা কিন্তু তুমি তোমার অফিসে বা তোমার কোনো ছোটোখাটো দোকান আছে সেখানে রেস্টুরেন্টে রাখতে পারো। এগুলো হস্তশিল্প মেলাতে দেখিয়েছিলাম, এখন তোমাদেরকে প্রাইসটা মেনশন করে দিলাম। আর এটা দেখো এক ঝাঁক হাতির একটা রয়েছে, স্কাল্পচার রয়েছে, এগুলো খুব লাইট ওয়েট হয় আর গোল্ডেন কোটিংয়ের কাজ করা রয়েছে। এটার ম্যাটেরিয়ালটা কি আমি ঠিক বলতে পারবো না। আর এখানে ফটো ফ্রেম, মানে বাজেট তো পড়েই গেছে, অনেকেরই বাজেট আসছে, বন্ধুদের বাজেটে গিফট করবে, বাজেট ফ্রেন্ডলি ফটো ফ্রেম কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই দেখো এই সুন্দর দোলনাটার ওপর গণেশ ঠাকুর ঝুলছে, এইটা কিন্তু তোমরা নিতে পারো রুম ডেকোরের জন্য, কর্নার র‍্যাকে রাখার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। প্রাইসটা একটু বেশি তবে যাই হোক, ওকে ওকে তোমরা ট্রাই করতে পারো। বাড়িতে যারা কচ্ছপ রাখতে চাও, কারণ এই কচ্ছপ বাড়িতে রাখা অনেকে শুভ মনে করে, যারা রাখতে চাও রাখতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো আজকের মতো এই ভিডিও এই অবধি রাখছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে নতুন কোনো জায়গা কালেকশন নিয়ে। তো চলো আজকের মতো টাটা।